বারবার বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে আসেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবার অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন, যা নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কার্যত মিঠুন চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক। আগেই কেটে নদীতে ভাসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, তার পাল্টা মন্তব্য করেছিলেন মিঠুন চক্রবর্তী। এবার সংবাদ মাধ্যমের সামনে মিঠুন চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবির। তিনি বলেন, আরও একবার মিঠুনকে জন্মাতে হবে, আমাকে পুঁতে দেবেন উনি, সেরকম শক্তি উনি এখনও অর্জন করতে পারেননি। হুমায়ুন কবির ওনার ধমকানিতে ভয় পায় না। প্রসঙ্গত, রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, আর সেই মঞ্চ থেকেই বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবিরকে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। কারো নাম না করে মিঠুন জানান, ভেবেছিলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন, কিন্তু কিছুই বলা হয়নি। তোমাকে কেটে ভাগীরথীতে ভাসাবো না, কারণ ভাগীরথী আমাদের মা, তোমাকে তোমার জমিতেই পুঁতে দেব। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব বলে মন্তব্য করেছিলেন, যা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার মিঠুনের পাল্টা মন্তব্যের পর চুপ থাকেননি হুমায়ুন কবির। তিনিও এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মিঠুনবাবু কিছুই করতে পারবে না, মিঠুনকে আরও একবার জন্মাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।